কর কমিশনের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেটিতে উচ্চমান সহকারী যে পটে রয়েছে পদের সংখ্যা রয়েছে বিশটি ষাট মুদ্রা অক্ষরিক ক্যাম্প অফারটার যে পটে রয়েছে পদের সংখ্যা রয়েছে বিশটি অফিস সহকারী ক্যাম্প কম্পিউটার মুদ্রা যে পটে রয়েছে পদ সংখ্যা রয়েছে একুশটি এবং অফিস যে পটে রয়েছে পদের সংখ্যা রয়েছে তেইশটি এমন এখানে মোটামুটি আপনারা ছয়টি পদের ক্যাটাগরি পেয়ে যাবেন বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় যেমন এসএসসি এইচএসএসি এবং স্নাতক পাশে পুরুষ ও মহিলা ও আবেদনটি করতে পারবেন

বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর ফর্টে রয়েছে প্রধান সহকারী গ্রেড তেরো বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা রয়েছে সতেরোটি এর থেকে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণীর সমতুল্য সিজিপিএতে স্নাতক বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটারের বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে তিন নম্বর ফর্টে রয়েছে উচ্চমানের সহকারী পদের সংখ্যা রয়েছে বিশটি এর থেকে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার বেসিক ট্রেনিং থাকতে হবে আর কোন কোন চাকরির প্রবেশপত্র প্রকাশিত হয়েছে সেটা দেখার জন্য আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে আসবেন আসলে পরে কমেন্টে যে ট্যাবটি রয়েছে এখানে ক্লিক করে আপনি দেখতে পারবেন কোন কোন চাকরির প্রবেশপত্রগুলো সাম্প্রতিক প্রকাশিত হয়েছে চার নম্বর ফটো রয়েছে ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা রয়েছে বৃষ্টি এটিতে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে আপনার দক্ষতা থাকতে হবে পাঁচ নম্বর পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো বেতন স্কুল থেকে টাকা সংখ্যা রয়েছে এর হতে কোন দ্বিতীয় বিভাগ বা জিপিএতে উচ্চমান সার্টিফিকেট বা প্রকার উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এক থেকে পাঁচ নং কমকের পদের ক্ষেত্রে আপনার ঢাকা বিভাগের সকল দলের পাথরের আবেদন করতে পারবেন এবং ছয় নং কমকে যে পদটি রয়েছে সেটা হলো অফিস সহায়ক গ্রেড বিশ পদের সংখ্যা রয়েছে তেইশটি বেতন স্কুল রয়েছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এটিতে আপনারা এসএসসি বা সমান পাশ করলে আবেদন করতে পারবেন তবে এই পদের ক্ষেত্রে ঢাকা বিভাগের নরসিন্ধি গাজীপুর শরৎপুর নারায়ণগঞ্জ টাঙ্গাইল কিশোরগঞ্জ মানিকগঞ্জ ঢাকা মুন্সীগঞ্জ মাদারপুর গোপালগঞ্জ ও ফরিদপুর জেলার পাথরে আবেদনটি করতে পারবেন তবে এটিম শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ঢাকা বিভাগের সকল জেলা পাথরে আবেদন করতে পারবেন নিচের অংশে আবেদন সংগ্রহ শর্তাবলী দেওয়া রয়েছে আবেদনের ক্ষেত্রে যে বয়স নির্ধারণ করা হয়েছে সেটি হলো এক এপ্রিল দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আবেদনটি করতে পারবেন আর আপনি এখানে যে ওয়েবসাইটের টিকাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে আবেদনটি আগামীকাল তিরিশে এপ্রিল দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা থেকে শুরু হবে আবেদন শেষ হবে চোদ্দই মে দুই হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটায় তো আপনারা যারা এটা আবেদন করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন আবেদন যখনই শুরু হবে আর আপনারা যারা আমাদের থেকে আবেদন করাতে চাচ্ছেন সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশনে আমাদের ওয়েবসাইট এর লিঙ্ক দেওয়া হোক আপনি সেখানে ক্লিক করলেই আমাদের ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন এখান থেকে দেখতে পাচ্ছেন চাকরির অনলাইন আবেদন করানোর জন্য আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন এখানে ক্লিক করে এবং অনলাইন আবেদনের জন্য আপনার কি কি কাগজপত্রের প্রয়োজন হবে কত টাকা লাগবে সেটি এখানে ক্লিক করে আপনি জেনে নিতে পারবেন তো এটা আবেদনের ক্ষেত্রে আপনাদের পরীক্ষার ফি টি নির্ধারণ করা হয়েছে সেটি হলো এক থেকে পাঁচ নং কমিকের পদের জন্য দুই শত তেইশ টাকা এবং ছয় নং কমিকের পদের জন্য এক বারো টাকা ফিটি আপনি ফের মোবাইল নাম্বার থেকে এস এম এর মাধ্যমে খুব সহজেই পরিশোধক করতে পারবেন আপনাদের প্রবেশপত্র প্রাপ্ত যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে এস এম এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনারা নির্ধারিত ওয়েবসাইট থেকে খুব সহজে পৌরস্টি ডাউনলোড করে নিতে পারবেন আর নিয়োগ পরীক্ষার সংক্রান্ত কর অঞ্চল বিশ ঢাকার ওয়েবসাইট রয়েছে এখানে আপনারা প্রতিনিয়ত খোঁজ রাখবেন তো এখানে ছিল কর কমিশনের কার্যালয়ে কর অঞ্চল বিশ ঢাকার সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি আজকের ভিডিওটি এর মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন এফাই থাকুন আল্লাহ হাফেজ